নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত সকাল সন্ধ্যা চ্যানেলে। কোনো একটি জঙ্গলে একটা কাক ছিল। সে কিনা জীবনে খুবই খুশি ছিল, কারণ তার বেশি কিছু ইচ্ছে ছিল না এবং তার জীবন নিয়ে সে সন্তুষ্ট ছিল। কিন্তু একদিন সে জঙ্গলে একটা হাঁসকে দেখল এবং তাকে দেখেই ভাবতে লাগলো যে প্রাণী কত সুন্দর হয়, এই রকম প্রাণী তো আগে আমি কখনো দেখিনি, এত পরিষ্কার এবং সাদা, এ তো জঙ্গলের মেয়েদের থেকেও সুন্দর, এ নিশ্চয়ই আমার থেকে জীবনে বেশি খুশি। তখন কাকটি হাঁসের কাছে গেল ও বলল, ভাই তুমি খুবই সুন্দর, এই জন্য তুমি নিশ্চয়ই জীবনে খুবই খুশি। এরপর হাঁস বলল, হ্যাঁ আমি প্রথমে খুব খুশি ছিলাম যতদিন না আমি তোতা পাখিকে দেখেছিলাম, ওকে দেখলেই মনে হয় ওই পৃথিবীর সব থেকে সুন্দর প্রাণী। আমাদের দুজনের শরীরে তো একটাই রং, কিন্তু তোতার শরীরে দুটো রং, ওর গলায় লাল রঙের গোল একটা চিহ্ন এবং সারা শরীর সবুজ রঙের, ও খুবই সুন্দর। তখন কাক ভাবল, হাঁস তো তোতা পাখিকে সুন্দর বলছে। তখন সে তোতা পাখির কাছে গেল এবং জিজ্ঞাসা করলো, ভাই তোমার শরীরে তো দুটো রং, তুমি নিশ্চয়ই জীবনে খুব খুশি। তখন তোতা পাখি বলল, হ্যাঁ আমি ততক্ষণ পর্যন্ত খুশি ছিলাম যতক্ষণ না আমি মোরগকে দেখেছিলাম, আমার কাছে তো কেবল দুটো রং আছে কিন্তু মোরগের শরীর বিভিন্ন ধরনের রঙে পূর্ণ। তখন কাক ভাবল, এই পৃথিবীতে সব থেকে বেশি খুশি কে এ তো আজ আমি জেনেই ছাড়ব এবং এর জন্য মোরগের সঙ্গে দেখা করতে হবে। বন্ধুরা, কাক মোরগকে জঙ্গলে খুঁজতে লাগলো কিন্তু পুরো জঙ্গলে সে একটাও মোরগ দেখতে পেল না। তারপর জঙ্গলে খুঁজতে খুঁজতে এক চিড়িয়াখানায় পৌঁছে সে দেখলো যে মোরগকে দেখার জন্য অনেক লোকে এসেছে এবং ওর আশেপাশে অনেক ভিড়। সবাই যাওয়ার পর কাক মোরগকে বলল, ভাই তুমি দুনিয়ার সব থেকে সুন্দর প্রাণী, তোমার পালক রং বেরঙের, তোমার সঙ্গে লোক ফটো তুলছে, এর জন্য তোমার নিশ্চয় খুব ভালো লাগছে এবং তুমি পৃথিবীর সব থেকে খুশি প্রাণী নিশ্চয়ই। এরপর মোরগ কাঁদতে কাঁদতে বলল, ভাই আমি যদি সুন্দরও হই তাতেও কি এসে যায়, আমাকে লোক এই বদ্ধ ঘরে আটকে রাখে, কিন্তু তোমাকে তো কেউ আটকে রাখে না, আর তুমি নিজের ইচ্ছে মতো যেখানে ইচ্ছে যেতে পারো, এই কারণে পৃথিবীর সব থেকে খুশি ও সন্তুষ্ট প্রাণী তো তোমার হওয়া উচিত। তুমি নিশ্চয় পৃথিবীর সব থেকে খুশি ও সন্তুষ্ট প্রাণী। তখন কাকটি কনফিউজ হয়ে গেল। বন্ধুরা, এইরকম আমরাও করে থাকি, আমাদের জীবনের হাসি দুঃখ গুণ সর্বদা আমরা অন্যের সঙ্গে তুলনা করে থাকি, এমন লোকেদের সঙ্গে যাদের জীবনযাত্রা আমাদের থেকে অনেক উন্নত এবং অনেকটা আলাদা। আমাদের জীবনে এমন কিছু জিনিস আছে যা শুধুমাত্র আমাদের কাছেই আছে কিন্তু আমরা এটা ভেবে খুশি হতে পারি না, কিন্তু অন্যের ছোট খুশিও আমাদের বড় লাগে, যার ফলে আমাদের বড় খুশিকেও আমরা ইগনোর করে দিই। সেহেতু বন্ধুরা, সর্বদা মনে রাখবে, আমরাও জীবনে এমন কিছু পেয়েছি যা অন্যেরা পায়নি, তাই যা পেয়েছি তাই নিয়ে সন্তুষ্ট থাকো, দেখবে জীবন খুশিতে ভরে যাবে। বন্ধুরা, এই ছোট্ট গল্পটি তোমাদের কেমন লাগলো? আশা করছি এই ছোট্ট গল্প থেকে তোমরা অনেক শিক্ষা অর্জন করতে পেরেছ। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, আর সকাল সন্ধ্যা চ্যানেলটিকে আমার যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ নিচে দাও লাল রঙের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং এই চ্যানেলের পাশে থেকো, সঙ্গে থেকো। আমার সমস্ত বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।